পথ চলিতে আনে বলিতে, গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে। আস্তে, এত সুন্দর সুর দিয়ে বাঁধা গানটি যিনি প্রথম বাংলায় ভক্তদের কাছে পৌঁছে দিয়েছিলেন তার কণ্ঠসঙ্গীতের মধ্য দিয়ে, তিনি কিন্তু সাধারণ স্তরের মানুষ ছিলেন না, তিনি হলেন পূজ্যপাদ শিবানন্দ গিরি মহারাজ। ভালো হারমোনিয়াম বাজিয়ে গাইতে পারত, সুন্দর হারমোনিয়াম বাজাতেন, আর তেমনি সুদর্শনধারী সন্ন্যাসী, গেরুয়া বসন পড়তেন, সুঠাম গঠন, তেমনি কণ্ঠস্বর। যারা এখানে আছেন হয়তো অনেকে অনেকে দেখে থাকতে পারেন, আবার নাও দেখতে পারেন, তখনকার সময় মিডিয়া ছিল না, এরকম ছোট্ট মিডিয়া ছিল না, মনে রাখবেন, এই ছোট্ট মিডিয়া যদি সেই সময় থাকতো আমরা অনেককেই মনে গেঁথে রাখতে পারতাম। এই ছোট্ট মিডিয়াগুলো এখন এসেছে, যার মাধ্যমে এই যে এখন কীর্তন হচ্ছে, এই কীর্তন পৌঁছে যাবে মালদহেতে, এই কীর্তন পৌঁছে যাবে আসানসোলে, আবার আসানসোলের কীর্তন এখানে, এই ছোট্ট মিডিয়ার অবদান। তো মনে রাখবেন, এই কীর্তন আজকে যারা শুনছেন এখানে, অন্য জায়গায়ও শুনেছেন, আমি সবার কাছে পৌঁছে দিতে চাই, এই গান কিন্তু আমার তৈরি নয়, এই সুর কিন্তু আমার তৈরি নয়, কার? পূজ্যপাদ শিবানন্দ গিরি মহারাজ। তিনি আরও সুন্দর করে গাইতেন, আহ, সেই ছোটোবেলায় শুনেছিলাম, তখন 1974 কি 75 সাল, তার মানে বুঝতে পারছেন আমি কত ছোটবেলা থেকে কীর্তনে। এইদিকে তখন আমার বয়স সীমা তখন 7 থেকে 8 বছর বয়স, সেই সময় তিনি আমাকে কাছে বসিয়ে শুনিয়েছেন, আয় আয় কৃষ্ণ বস শোন, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, শোন মুখে আধা রাত্রি তুমি যে পথ যাত্রী, শোন মুখে আধা রাত্রি। এখানে নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলবো, গান গাইলেই হবে, গানটাকে এই এখান থেকে গাইতে হবে, মনে রাখবেন, আপনি বুক দেবেন তবে বুক পাবেন, আপনি গলা দেবেন কান পাবেন, আপনি যদি মনে করেন গলা দিয়ে গাইবো তাহলে কান পর্যন্ত থাকবে গান, আর যদি ভাবেন এখান দিয়ে গাইবো তাহলে ওই 10 হাত দূরে যিনি বসে আছেন তার বুকটা পেতে আপনার 1 মিনিট সময় লাগবে, মানবেন কথাটা, এটা আমার বিশেষভাবে কিন্তু প্রচার করছে, এই কারণে নতুন প্রজন্মের উন্নতি হোক। আমি কার সঙ্গে হিংসা করবো, 43 বছর কীর্তন জগৎ হয়ে গেল, এখন আমাকে হিংসা মানায়? কেউ যদি বলে আমি হিংসায় কথা বলি, এ তো ভুল হয়ে যাবে, 43 বছর টিকে আছি এখন, এখনও নতুন প্রজন্মের সঙ্গে আমাকে ডেকে আনে এবং রীতিমতো তাদের সঙ্গে লড়াই করে বেঁচে আছে। আমি যে জায়গায় গলা নিয়ে পৌঁছতে পারি তারা পারে, পারবে, তাদের বয়স তো কম, চিৎকার করতে পারবে এইরকম? পারলেও তারা যাবে না, কেন? কি দরকার, জমে তো রয়েছে, মানে গান তো জমে গেছে, আর এত খাটার কি দরকার? আর আমার কথাটা হলো না, গান জমাবার জন্য গান না, গানটা গাইছি আমি হৃদয়ে দিয়ে গাইছি, আমি যত দূর যেতে পারবো যাব, যেখানে গিয়ে ভগবান আমায় বলবে আর যেও না, যাব না, তুমি যতক্ষণ বলবে যাও, ওঠো, আরো ওঠো, আরো ওঠো, উঠতেই হবে, তাই চিৎকার করে বলবো, শোন মুখে আধা।